সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছে। তোমাদের বাংলা ক্লাসে আজ একটি নমুনা উত্তর দেব। আর জানোই নমুনা উত্তরগুলো সংক্ষিপ্ত হয়, আমি শুধু উত্তরগুলো দেখাবো, তোমরা এটি খাতায় লিখে নিতে পারো অথবা তোমরা একটু দেখে নিতে পারো, নেওয়ার পরে তোমরা নিজেদের মতো করে লিখবে। এখানে বলা হচ্ছে যে বিপরীত শব্দ, দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো। তা আমি এর নমুনা উত্তরটি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এখান থেকে তোমাদের মতো করে লিখবে। একটি কথা, আমি হচ্ছে এটি হচ্ছে তোমাদের একটি সংক্ষিপ্ত ভিডিও, আর তোমরা যদি এটা আলোচনা চাও তাহলে আলোচনার জন্য পূর্ণ ভিডিও আছে এই চ্যানেলে, প্লে লিস্টে গিয়ে, তো সপ্তম শ্রেণীর প্লে লিস্টে গিয়ে তোমরা এই সম্পূর্ণ ভিডিওটি বা সম্পূর্ণ আলোচনাগুলো শুনতে পারবে। এবং যে কোনো বিষয়ের আলোচনা যদি তোমরা চাও কমেন্টসে লিখলে আমি দ্রুত দেওয়ার চেষ্টা করব। আর আমি দেখি আমার ভিডিওগুলো মোটামুটি অনেকেই দেখো তোমরা, কিন্তু যারা নতুন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে খুবই খুশি হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি, এবং আমি আরও কিছুক্ষণ সময় এইটি রাখছি, প্রয়োজনে তোমরা পজ করে ভিডিওটি একটু দ্রুত দীর্ঘ সময় দেখে নিতে পারো। তো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।